যদি সাপ্তাহিকভাবে যদি ক্যালকুলেশন করা হয়, অন্যান্য অনেক থাকার পরেও বেসিক একটি বিষয় সেটি হচ্ছে সলাত। এত পূর্বেও আমি প্রায় বলে থাকি যে সলাত আদায় করে না সে মুসলিম নয়। সপ্তাহে যদি আপনি সলাত হিসাব করেন যে এক সপ্তাহে কয় রাকাত সলাত, কয় ওয়াক্ত সলাত, রাকাতের কথা বলে যাচ্ছি, ওয়াক্তের কথা যদি ধরি তাহলে পাঁচ সাতটা ৩৫, ৩৫ ওয়াক্ত সলাত হচ্ছে একজন মুসলিম সাত বছরের পর থেকে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কিন্তু যারা আমরা জুমার সলাত আদায় করি, আমাদের ক্যালকুলেশন শেষে আমাদের অ্যাকাউন্টে জমা হয় এক ওয়াক্ত সলাত। এরকম অনেক মুসল্লি আছে কিনা, শুধু শুক্রবার, তার মানে এক সপ্তাহে সলাত ছিল ৩৫ ওয়াক্ত আর আমি পড়লাম কয় ওয়াক্ত, এক ওয়াক্ত, সেটি কুলতি, সেটি হচ্ছে জুমা। শুধু জুমার দিনে উপস্থিত আর কোনো সলাতের খবর নাই, এরকম অসংখ্য মুসল্লি রয়েছে। এখানে রয়েছে প্লাস এই উপমহাদেশের মধ্যে রয়েছে যারা সলাত আদায় না করে পাক্কা মুসলিম। অথচ এক কথা স্পষ্টভাবে মনে রাখুন, যখন আজান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ যেমন বড় তার হুকুমতে উনি বড়, তিনি যে বড়, তিনি হুকুম দিয়েছেন সলাত আদায় করো, আর আমি আপনি আপনার কাজকে বড় করে দেখি, কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, আমরা দুনিয়ার পিছনে আমরা লিপ্ত হয়ে যাই। যতদিন আপনি আল্লাহর হুকুমের সাড়া দিয়ে আপনি সলাত আদায় না করে নিজের কাজের মধ্যে অথবা যে কোনো কাজের মধ্যে, দুনিয়াবি কাজের মধ্যে আপনি জড়িত থাকবেন, আপনি স্পষ্টভাবে মনে রাখুন, সলাত আদায় করলে খুশি হন আল্লাহ, আর সলাত আদায় না করলে খুশি হয় কে? শয়তান। সুতরাং এক সপ্তাহ পরে যদি ক্যালকুলেশন করা হয়, ৩৪ ওয়াক্ত আপনি শয়তানকে খুশি করেছেন, আর এক ওয়াক্ত আল্লাহকে খুশি করার জন্য আপনি জুমাতে এসেছেন। এবার আপনি আপনার হিসাব আপনি মিলান, আপনি কি প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছেন কিনা, এক সপ্তাহের হিসাব আপনার কাছে আমি তুলে ধরলাম। এক সপ্তাহের মধ্যে যদি আপনি শয়তানের মনমত যদি চলেন, শয়তানকে যদি আপনি সন্তুষ্ট করেন, এই সপ্তাহের ভিতরে যদি আপনার মৃত্যু হয়, আপনার অবস্থাটা কি হবে, আপনার ক্যালকুলেশন আপনি করেন। আপনি তো সাপ্তাহিকভাবে সুন্দর আতর মেখে সুন্দর পোশাক পরে আপনি জুমাতে এসে আপনি হয়তোবা দিশাই পান না যে জান্নাতে গেলে আমি যাব, কিন্তু আপনার হিসাব আপনার সামনে আমি দিলাম, আপনি দেখেন ৩৪ ওয়াক্তের আপনার এই হিসাবগুলি কে দেবে? সলাত এমন একটি ব্যতিক্রম ধর্মীয় ইবাদত যার বিকল্প চলে না, আপনাকে অবশ্যই সলাত আদায় করতে হবে। কিন্তু আমরা কি বুঝলাম, আমরা শুধু শুক্রবারকে মূল্যায়ন করি আর অন্যান্য ওয়াক্তকে আমরা মূল্যায়ন করছি না। এই জন্য জামাতের সহিত সলাত আদায় করা এটা ফরজে আইন। এই মর্মে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ অনেক বিদ্বানগণ এখানে দলিল পেশ করেছেন, ফরজে আইন জামাতের সাথে সলাত আদায় করা। শুধু সলাত নয়, জামাতের সাথে আপনি মনে করলেন যে ওয়াক্ত তো অনেক সময় আছে, আমি এক সময় পড়ে নেব, হবে না। এ বিষয়ে হাদিস রয়েছে, সামনে আমি ব্যাপারে বিস্তারিত বলবো, যে জামাতের সহিত আপনাকে সলাত আদায় করতে হবে, তার মানে বুঝতেই পারছেন যে সলাতের গুরুত্ব আপনাকে কতটুকু দিতে হবে। কিন্তু আমি আপনি সাপ্তাহিক হিসাবে আমি আপনি অনেকেই কিন্তু এখন ফেল, শয়তানকে প্রতিনিয়ত সন্তুষ্ট করে আমি আপনি দিন অতিবাহিত করছি, আর শয়তানের সঙ্গী আপনি হবেন, কারণ শয়তানকে আপনি রাজি খুশি করছেন। ওই সপ্তাহে একদিন আপনি আল্লাহকে সেজদা দিয়ে আপনি মুক্তি পেতে পারবেন না, এটা স্পষ্টভাবে মনে রাখুন। তবে হতে পারে শুক্রবারে কোনো ওয়াজ আপনার পরিবর্তন আসতে পারে, হতে পারে কোনো না কোনো সেমিনারে, কোনো সম্মেলনে, কোনো মাহফিলের কোনো একটা বক্তব্য আপনার এই জীবনের চলার পথ এটা পরিবর্তিত হতে পারে, তারপরে থেকে আপনি তওবা ইস্তেগফার করে ভালো হতে পারেন। যেভাবে চলছে এইভাবে যদি চলে আপনি মৃত্যুবরণ করেন, ক্যালকুলেশন করে স্পষ্টভাবে জেনে নেন আপনি শয়তানের দলভুক্ত হয়ে গিয়েছেন। সুতরাং এই মেসেজটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম, সাপ্তাহিক হিসাবটা মেলানোর চেষ্টা করবেন যে কয় ওয়াক্ত সলাত আমার দ্বারা মিস হয়েছে। আমি কি শুধু জুমা পড়া মুসলিম কিনা, নাকি আমি শুধু ঈদু মিয়া ওই সমস্ত ঈদের সলাত আদায়কারী ওই সব ওই প্রকৃতির মুসলিম, শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে আমি সুন্দর পোশাক পরিধান করে আগে ভাগে গিয়ে আমি ঈদের সলাত আদায় করি, আবার কেউ কেউ যারা যার সলাত আদায় করতে অভ্যস্ত বাড়ির পাশে
কয়েক মিনিট লাগবে সালাত আদায় করতে, ফজরের সালাতে খবর নাই, জোহর আসর মাগরিবের সাথে খবর নাই, অথচ কয়েক ব্যাপী মোটরসাইকেল অথবা হেঁটে বা বিভিন্ন ভাবে যারা যারা সালাত আদায় করতে যায়, কিন্তু বাড়ির পাশে মসজিদ অথবা মসজিদের সংলগ্ন জায়গার মধ্যে আছে, সালাত আদায় করতে যায় না, আজান দেওয়া হয় সেখানে যায় না, যারা যারা সালাতে কি আজান হয়? আজান হয় না। কিন্তু দেখেন উনি কি করেছে, কত দূরে কে মারা গিয়েছে তার জানাজার মধ্যে অংশগ্রহণ করছে, অথচ জানাজার সালাত হচ্ছে ফরজে কিফায়া, আপনি ওখানে আদায় করলে আপনার সওয়াব আছে, যদি নাও করেন আপনার গুনাহ হবে না, কিছু বাইরে আদায় করে নিলে হয়ে গেল, কিন্তু ফরজে আইন ছিল আপনার উপর পাঁচ ওয়াক্ত সালাত, আপনি পাঁচ ওয়াক্ত সালাতের সময় ঘুমিয়ে কাটান, অথবা আপনি দুনিয়াবি কাজে খুবই ব্যস্ত মানুষ, আপনি ব্যস্তই থাকবেন। হাদিসের মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে সময় দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে ফালাক্তু ইয়াদাইকা শুকলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে কর্মব্যস্ততায় একেবারে ব্যস্ত করে দিবেন, সে কখনো ফিরে পাবে না, খাবার তার ঠিক মতো টাইম নাই, রাত বারোটা তারপর সে ঘুমাতে পারছে না, শুধু ব্যস্ত আর ব্যস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্যস্তই করে রাখবেন। আজার পাঁচক তো সালাত আদায় করে, আপনি মনে করেন না তারা মনে হয় কোনো দায়িত্ববান নয়, তারা মনে হয় কোনো কাজই করে না, তারা শুধু মনে হয় ঘুমায় খায় দায় আর ঘুরে ফিরে, তা নয়, তাও এক একজন কয়েকটা দায়িত্ব পালন করে, এরপরেও তারা যথাসময়ে পাঁচক তো সালাত আদায় করে এগুলো করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৌফিক দিচ্ছেন, আপনার হয় না কেন, কারণটা হচ্ছে আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত, আল্লাহর ইবাদতের সময় আপনি দিচ্ছেন না, আল্লাহ যেহেতু বলেছেন আমি তোমার হাতকে একেবারে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেবো, সুতরাং তাই হচ্ছে। এজন্য ইবাদতের জন্য সময় ব্যয় করুন, মনে রাখবেন আপনার 24 ঘন্টা সময়ের জন্য সবসময় আল্লাহ ইবাদতের জন্য চান নাই, যদিও আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু 24 ঘন্টা আল্লাহ বলেন নাই যে তুমি শুধু সেজদায় দিতে থাকো 24 ঘন্টা, এই কথা বলেন নাই, আপনি যদি দিনের পাঁচক্ত সালাতের সময় যদি আপনি হিসাব করেন, বরদুর একের থেকে দেড় ঘন্টা সময়, এই সময়টা আপনি শুধু সালাতের জন্য ব্যবহার করবেন, আর বাকি সময় আপনি কি করেন, দুনিয়ার কাজ কি আপনাকে আল্লাহ নিষেধ করেছে, অবশ্যই আপনি করবেন, কিন্তু এই দেড় ঘন্টা সময় যদি আপনার দ্বারা না হয়, আপনি 24 ঘন্টার মধ্যে শুধু ব্যস্তই থাকবেন, আপনার ফ্রি হওয়ার সময় আপনি পাবেন না। এজন্য খুতবার শুরুতেই বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, সালাতকে মূল্যায়ন করুন, শুধু জুমার সালাত নয়, পাঁচ ওয়াক্ত সালাতকে মূল্যায়ন করুন।